2004 সালের পহেলা অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব। 2019 সালে বিশ্ববিদ্যালয়টি মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে সম্পূর্ণরূপে শিক্ষা কার্যক্রম শুরু করে। দেশের খ্যাতিমান শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী কাজী শাহিদ আহমেদ এ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। কর্মমুখী শিক্ষা কারিকুলাম আর সময়োপযোগী মার্কেট ড্রাইভেন বিষয়সমূহ নিয়ে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ইউল্যাবের 4 বছরের স্নাতক কোর্সগুলো হল বিবিএ, এমএসজে, বিএ ইন ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, সিএসই ও ইইই। স্নাতকোত্তর কোর্সগুলো হল এমবিএ, ইএমবিএ, মাস্টার্স ইন কমিউনিকেশন, এমএ ইন ইংলিশ। আমাদের একটা খুব সুন্দর সবুজ ক্যাম্পাস আছে এবং এই ক্যাম্পাসের পরিবেশটা কিন্তু খুব জরুরি, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে শিক্ষা প্রদানের জন্য, বিকজ মানসিকভাবে যদি সবাই খুশি থাকে তাহলে কিন্তু লার্নিংটা অনেক বেশি হয়। আমাদের কোর প্রিন্সিপাল হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের একটা বড় একটা ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে পড়বে এবং আমরা চাই যে আমাদের ফিউচার লিডার্স যারা আমাদের এখান থেকে বের হবে এই ব্যাপারে তারা যেন সচেতন থাকে। উই বিলিভ ইন ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা চাই যে আমাদের যারা ছাত্রছাত্রীরা ইউল্যাবের পরেও যেন নিজের থেকে সারা জীবন তারা তাদের জ্ঞান অর্জন করতে পারবে। এটাকে বলে লাভ ফর লাইফ লং লার্নিং। ইউল্যাবে রয়েছেন দেশবরেণ্য প্রাজ্ঞ শিক্ষাবিদরা। লিবারেল আর্টস শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইউল্যাব বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ 100 সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিস উইথ রিয়েল ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে ইউল্যাব। এর পূর্বে টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব চতুর্থ স্থান অর্জন করে। গবেষণা খাতে ব্যয় বিবেচনায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব সুনাম কুড়িয়েছে। 10টি সমৃদ্ধ গবেষণা কেন্দ্র ইউল্যাবকে অনন্য স্বাতন্ত্রতা দিয়েছে। এই গবেষণা কেন্দ্রের গবেষকদের সাথে শিক্ষার্থীরা সরাসরি গবেষণায় সম্পৃক্ত থেকে গবেষণার সুযোগ পায়। ইউল্যাবে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি এবং স্টেট অব আর্টস ইঞ্জিনিয়ারিং ল্যাব সমূহ। ইউল্যাবে হাইটেক পার্কের তত্ত্বাবধানে আইওটি ল্যাব নতুন ধারার পণ্য তৈরিতে নিয়োজিত রয়েছে। জার্নালিজমের শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদানের জন্য রয়েছে ইউল্যাব টিভি স্টেশন, রেডিও স্টেশন ও নিজস্ব পত্রিকা। সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউল্যাবে কো কারিকুলামের অফিসের অধীনে রয়েছে 25টি সক্রিয় ক্লাব। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় রয়েছে ইউল্যাব ক্যারিয়ার সেন্টার অফিস। শিক্ষার্থীদের পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক সমস্যায় পরামর্শ প্রদান এবং সহযোগিতার জন্য রয়েছে ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস, সাইকোসোশ্যাল কাউন্সিলর। আইনি পরামর্শের জন্য আছে আইন পরামর্শ, জরুরি প্রয়োজনে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরামর্শ সেন্টার। বিদেশি উচ্চশিক্ষায় বা ক্রেডিট ট্রান্সফারে সহায়তা করে আন্তর্জাতিক অফিস। ইউল্যাবে রয়েছে জাতীয় মানের ক্রিকেট গ্রাউন্ড। এছাড়া বাস্কেটবল, ব্যাডমিন্টন ছাড়াও এখানে ইনডোর এবং আউটডোরে প্রায় সকল ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। করোনাকালের আগেও অনলাইন শিক্ষার সঙ্গে পরিচিত ছিল ইউল্যাবের শিক্ষক শিক্ষার্থীরা। অনলাইন প্ল্যাটফর্ম মুডলের মাধ্যমে পাঠদান চলত আগে থেকেই, কাজেই করোনাকালে অনলাইন এডুকেশনে যেতে কোনো বেগ পেতে হয়নি বিশ্ববিদ্যালয়টি। ইউল্যাব প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদেরকে প্রায় 15 কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ইউল্যাবের শিক্ষার্থীরা ফলাফলের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। ইউল্যাবে ভর্তির ক্ষেত্রেও এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা শতকরা 100% পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়ে থাকে।